যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির জন্য সুইফট সিস্টেমের দুর্বলতার প্রমাণ পেয়েছে সিআইডির তদন্ত দল অভ্যন্তরীণ আর্থিক লেনদেনের জন্য স্থাপন করা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম আর এর সাথে বাংলাদেশ ব্যাংকের সুইফট সিস্টেমের সংযোগের সময় হ্যাকিংয়ের সুযোগ তৈরি হয়েছিল বলে ধারণা করছে তদন্ত দল এই সংযোগটি স্থাপন করেছিলেন সুইফটের এক টেকনিশিয়ান নিরাপত্তা নিয়ে তার ব্যর্থতার কারণেই হ্যাকাররা সহজেই বাংলাদেশ ব্যাংকের সুইফট সিস্টেমে প্রবেশ করতে পেরেছিল সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়টি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সিআইডির অতিরিক্ত ডিআইজি এবং তদন্ত দলের প্রধান মোহাম্মদ শাহ আলমের বরাত দিয়ে রয়টার্স বলছে সুইফটের এক টেকনিশিয়ানের ব্যর্থতার কারণেই রিজার্ভ চুরি সম্ভব হয়েছে অভ্যন্তরীণ ব্যাংকগুলোর স্বল্প সময়ে লেনদেন নিষ্পন্ন করা ও এর তদারকির জন্য গেল বছর বাংলাদেশ ব্যাংক রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম বা আর সফটওয়্যার স্থাপন করে এই সফটওয়্যারের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সুইফট নেটওয়ার্কের সংযোগ দেওয়া হয় তবে এই সংযোগের সময় নিরাপত্তার জন্য কোনো ফায়ার অয়েল ব্যবহার করা হয়নি শুধুমাত্র একটি সাধারণ পাসওয়ার্ড দেওয়া হয়েছিল যা সহজেই ভেদ করা সম্ভব ছিল হ্যাকারদের পক্ষে এখানেই সেই টেকনিশিয়ান তার ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে সিআইডির তদন্তে উঠে এসেছে আরটিজিএস ও সুইফটের মধ্যে সংযোগ দেওয়ার জন্য ওই টেকনিশিয়ান একটি ওয়্যারলেস নেটওয়ার্ক স্থাপন করেন তবে কাজ শেষে এই নেটওয়ার্কে প্রবেশ ঠেকাতে কোনো ধরনের ফায়ারওয়াল তৈরি করে যাননি শুধুমাত্র একটি পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছিল অন্যদিকে একটি ইউএসবি পোর্টও ডিজেবল করতে ব্যর্থ হয় যা সুইফ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত একটি কম্পিউটারে সংযুক্ত ছিল এর সাথে কেন্দ্রীয় ব্যাংকের পাঁচ হাজার কম্পিউটার যুক্ত রয়েছে যেগুলোতে সহজেই ইন্টারনেট ব্যবহার করে প্রবেশ করা যায় এসব দুর্বলতার কথা উল্লেখ করে আরটিজিএস এর জন্য অভ্যন্তরীণ নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছে সিআইডি তবে বাংলাদেশ ব্যাংক বলেছে অভ্যন্তরীণ লেনদেনের জন্য তাদের ব্যবহৃত এই সফটওয়্যার নিরাপদ আছে সিআইডির এই তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সুইফট মুখপাত্র এদিকে অর্থ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন রয়টার্সকে বলেছেন রিজার্ভ চুরির ঘটনায় সুইফট দায় এড়াতে পারে না সংস্থাটির উচিত তাদের পুরো ব্যবস্থার সংস্কার করা ফরহাদ হোসেন নিউজ নাইন ঢাকা